ما بعتين كريستيانو ماسكون خالد كمان يشتغل তাহলে তুমি কি হাই স্কুলের ফার্স্ট ইয়ার পর তাহলে কিছু অনার্স হবে কেমিস্ট্রি অনার্স হবে ম্যাথে অনার্স হবে অনার্স কি নাই রিসার্চ নেব আরে বল কত তো পড়াশোনা করতে হবে সেটা তাহলে অনার্স পাস করতে হবে এমএসসি করতে হবে তারপর রিসার্চ কিন্তু আসলে আমার দুটোই আমার ফেভারিট দেখি আমি কোনটা নিই আমি এখন ঠিক 11 11 উঠেছি এখন আমার এই দুটোই আমি দিলে এই দুটো নিয়ে নেব এই এই দুটো সাবজেক্ট কোন কোন ফেভারিট হ্যাঁ এটা তো ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি তাহলে তোমার বাহার শিক্ষাটিকে যেটা তুমি ভালো মনে করবে তোমার যদি কেমিস্ট্রিতে বেশি নম্বর থাকে তুমি কেমিস্ট্রি অনার্স নেবে যদি ম্যাথে বেশি নম্বর থাকে তুমি ম্যাথে অনার্স নেবে হ্যাঁ সেটাই তুমি করতে থাকবে তারপরে সেটাই তোমাদের এই অল লাইফে চলতে থাকবে এমনি তো অন্য কোনো লাইন যদি প্রস্তুত নাও তাও আকাশে তাহলে আমাদের তো দেশে মানে শিক্ষা সংস্কৃতি গুলো আস্তে আস্তে লুপ্ত হবে আর বলো আসলে আমার আমরা তোমাকে যদি বলি যে রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ এরা তো আর অত পণ্ডিত ছিলেন না ওরা অত ডিগ্রি ছিল না পণ্ডিত ছিলেন বক পণ্ডিত তা ওরা তো আর্টস নয় সায়েন্স নয় কিন্তু সৃজনশীল মানুষ বহু কিছু সৃষ্টি করে গেছে মানে সাই সাহিত্যের সৃষ্টি করে গেছে পশুদের সৃষ্টি করে গেছে মানুষের চেতনাকে বৃদ্ধি করে গেছে তাই না বলো তাহলে আমরা তো আজকে এত চিন্তা করতে পারতাম যারা ইঞ্জিনিয়ারিং হয় তারাও তো তারাও সাহিত্যিক সায়ল কামন যেমন একটা ইঞ্জিনিয়ারিং সাহিত্যিক সেটা তো নিজের ইচ্ছার উপর নির্ভর করছে